নিরাপত্তা রক্ষীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে ও ম্যানেজারের কপালে বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার বিকালে চম্পাহাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই ঘটনা ঘটে। অভিযোগ, ব্যাংকের 25 লক্ষ টাকা লুট করে চম্পট দেয় ডাকাত দল। 5 জন ডাকাত সশস্ত্র অবস্থায় ঢোকে, প্রত্যেকের মুখে কালো মাস্ক দিয়ে ঢাকা ছিল। চম্পট দেবার আগে শাটার নামিয়ে দেয় ডাকাত দল। ম্যানেজারের ঘরে সিসিটিভির হার্ড ডিস্ক গায়েব করে তারা। এদিকে ঘটনার খবর পেয়ে বারুইপুর সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। যায় অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও সহ অন্যান্য আধিকারিকরা। দুষ্কৃতীদের ধরার জন্য নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেল 3:35 নাগাদ তারা ঢোকে। ব্যাংকে কোনো গ্রাহক ছিল না, ছিল ব্যাংকের নিরাপত্তা রক্ষী সহ 5 জন কর্মী। নিরাপত্তা রক্ষীর কথায়, তাদের হাতে অস্ত্র ছিল। প্রথমে রক্ষীর বন্দুক কেড়ে নেওয়া হয়, তারপর তার কপালে বন্দুক ঠেকিয়ে ডাকাতের দল যায় ব্যাংক ম্যানেজারের কাছে। মোবাইল কেড়ে নেওয়া হয় সবার, ম্যানেজারকে ব্যাংকের ভোল্টের কাছে নিয়ে যায় তারা। কপালে বন্দুক ঠেকিয়ে চলে লুটপাট, 10 থেকে 15 মিনিটের অপারেশন করে তারা। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা দুটি বাইকে করে এসেছিল, তারা ডাকাতির পর সোনারপুরের দিকে পালিয়েছে। মুখে কিছু ঢাকা ছিল? কি ছিল? সব মুখে মাস্ক, কালো মাস্ক। বয়স কত? ভাই কি ভাষায় কথা বলেছে? সব বাংলা ভাষা। কতক্ষণ ছিল ওরা এখানে? 8-10 মিনিট। কত টাকা নিয়ে গেছে? কটা নাগাদ হয়েছে? ব্যাংকে তখন কারা ছিল? কাস্টমার ছিল না, আমরাই সবাই ছিল। কাস্টমার একদম ফাঁকা ছিল। কতজন স্টাফ ছিল তখন? আমাদের দোকানের স্টাফ সবাই ছিল। দক্ষিণ 24 পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।